রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশের 43 বছর পর এবার বিএনপির উদ্যোগে ঐতিহাসিক 7ই মার্চ পালন ও এ নিয়ে দলের শীর্ষ নেতাদের নানাবিধ বিতর্কিত মন্তব্যে আলোচনা সমালোচনার ঝড় ওঠে রাজনৈতিক অঙ্গনে। বিএনপির পক্ষ থেকে বলা হয় ঐতিহাসিক বাস্তবতা স্বীকার করেই দিবসটি পালন করছে দলটি। এরপরও নেতাদের তির্যক মন্তব্যে দিবসটি পালনের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলা হয় বিভিন্ন মহল থেকে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে স্বেচ্ছায় রক্তদান, বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে 7ই মার্চ পালনের উদ্দেশ্য পরিষ্কার করেন মির্জা ফখরুল। 7ই মার্চের ভাষণ তো একটা ইতিহাস অংশ, এটাকে অস্বীকার করার তো কোনো উপায় নেই। আমরা বলেছি যে 7ই মার্চের ভাষণেই স্বাধীনতা আসে নাই, যে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা সমগ্র জাতিকে একটা হতাশা থেকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে অনুপ্রাণিত করা হলো। বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের সেই ঘোষণাকেই সামনে তুলে আনতে চেয়েছিল। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, জিয়াউর রহমানকে নিয়ে মিথ্যাচার করে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে, ইতিহাসকে বিকৃত করে আজকে নতুন ইতিহাস সৃষ্টি করতে চায়। কিন্তু এই কথা সত্যি, কোনোদিন কোনো ব্যক্তি বা দল গোষ্ঠী কোনোদিন ইতিহাস রচনা করতে পারে নাই। উদ্বোধনী ঘোষণার পর ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন বিএনপির শীর্ষ নেতারা। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা।